অমৃত ভারত স্টেশনের আওতায় শিয়ালদহ ডিভিশনের মোট 18টি স্টেশন রয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে সেগুলির পর্যবেক্ষণ ছিল। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের রেল আধিকারিকরা বেশ কয়েকটি স্টেশন ঘুরিয়ে দেখান। নৈহাটি, কল্যাণী, ঘোষপাড়া এবং কল্যাণী স্টেশনকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার যে পরিকল্পনা অমৃত ভারত স্টেশনের আওতায় নেওয়া হয়েছে তার কাজ প্রায় শেষের পথে। প্রায় 90% কাজ শেষ হয়েছে বলেই পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে। এর ফলে নতুন রূপে দেখা যাবে কল্যাণী স্টেশনকে। একই সঙ্গে অমৃত ভারত স্কিমের মধ্যে যে স্টেশনগুলি রয়েছে এবার সেগুলিকেও নতুন রূপে নতুন আঙ্গিকে দেখা যাবে বলে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। অমৃত ভারত স্টেশন স্কিম যা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের স্বপ্নের প্রজেক্ট, যে প্রত্যেকটি স্টেশন প্যান ইন্ডিয়া বেসিসে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, প্যাসেঞ্জার কনভেনিয়েন্স বাড়বে, টয়লেট আধুনিক হবে, ক্যাফেটেরিয়া হবে, এইগুলো দেখানোর জন্য আমরা তিনটে স্টেশন বেছে নিয়েছি, কল্যাণী, কল্যাণী ঘোষপাড়া আর নৈহাটি। তিনটে স্টেশনেই আমরা দেখছি যে অল থ্রু স্টেশনে শেড লাগানো হয়েছে, অন্য জায়গায় বায়ো টয়লেট লাগানো হচ্ছে, টয়লেট রিনোভেশন হচ্ছে, ওভারব্রিজ হচ্ছে, সমস্ত কাজই অমৃত ভারত স্টেশনের স্কিমের আন্ডারে হচ্ছে। আর এই কাজ প্রায় 90% এই তিনটে স্টেশনে শেষ হয়ে গেছে।